আচ্ছা জানু, আমাকে একটু বলো তো, এই ফিরে মানে যদ্দুর আইতে আইলাম খালি কইলে সামনে সামনে বাড়িকে আসলে চেনো? এই দেখো না কথা বললা, চেনবো না কি লাগিয়া? হেই ছোট থাকতে মুই আইছি, যে সময় মুই প্যান্ট পিন্দি নাই ল্যাংটা অবস্থায় আসিলাম সেই সময় আইছি। তো মোর স্মরণ শক্তি কি এতই দুর্বল যে মুই ব্যামালা সব কিছু ভুলিয়ে যাব? মুই যে সময় লেদে আসিলাম সেই সময় যে মোর মায়ের বুকের দুধ খাইছি হেও কিন্তু মোর এখনো কষ্ট মনে আছে। না না সবই ঠিক আছে, লেদা গেলে বেখি দুধ খায় ও আর কোয়া লাগে না, কিন্তু আমার কথাই লেদা যাইয়া তো তুমি যেকালে আইছিলা হেকালে তো তুমি আসলে মা কোলে। এই লোকেশন কি তোমার মনে আছে? মনে আছে, একপাশ তো মনে আছে। মনে না থাকলে এই গ্রামে কি মানু নাই? হ্যাঁ নাম তো মনে আছে, জিগামু আডো তুই আডো রাখ ভাই আডো আডো আরে বাবা ইয়াল্লাহ বেমালা পেসমারিয়া কথা কইলা বাবারে বাবা আল্লাহ বাড়ি কোনটা? হ্যাঁ তুমি এলো জানো বলে সব শোনা ভাই। এই কাল্লরে দেখছেন কি কাল্ল? এ ভাই কাল্লরে চেনেন? কাল্ল হাই হেরে না আসেন আর কি আছে, এ সকালে তো ফান্দা ভাত খাইছে, তারপরে হাড্ডি মাড্ডি খায় হাঁটতে পারে না, একদম পা বড়াই দিছিলাম বাড়ি, এখন ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। কাকি লাইছে শুয়ে গেছে মনে হয়? আরে অসুস্থ হইছে, তুমি জানি না কবে অসুস্থ হইছে, কই মরতে তো খবর পাঠাই নাই। কি কয় কাল্লর অসুস্থ হইছে, ফেরা লাইছে? আমার কুত্তা ফেরা লাইছে অবশ্য আমি জানি না, কাল্ল হইলো আমার কুত্তার নাম। হ্যাঁ আমনের কুত্তার কথা জিগাইছি, হ্যাঁ কাল্ল কাল্ল ওরপে মন তু মোর মাম তো ভাই। হাই আচ্ছা মন আন্নারা কত না আইছেন? বরিশাল তো নাইছি, একাল মেন শহর থেকে আইছি, একদম বরিশাল একদম একদম মেন রাস্তা। কি হইছ কি কি হইছ কি আমে মাথা আগুন উঠে গেছে, বরিশালের নাম হইনা হাকা বরিশালের বাড়ি গো দাদা আর যাবো না ওই স্কুলেতে। বরিশাল বাড়ি? হাই হাই আচ্ছা লোকটা নেট টাস্ট কি খেয়ে গেছে? হাই হাই বরিশালের লোক সাইজ কেমন? সাইজ আর না আর মত না, আমনের মত নই আমনের মত নই বেটা, চুল তো আমনের চুল লাল, হ্যাঁ চুল লাল না কালা কালা। বরিশাল রে? হয় চিনেন? চিনি, তবে এই নামে চিনি না, কি নাম কইলেন? ওই মন্টু মন্টু। মন্টু নামে তো এই এলাকা কেউ নাই, এই এলাকা একটা আছে মন্টু না, এর নাম হলো বালতি। ওয়াও কয় কি ওই পারে ওই পারে প্রমোশন পাইছে এই এলাকায় আইয়া একালে নাম টাম সব কিছু বল রাইখা লইছে। হায় ও পুত্র এখন হার বাড়িটা কই? আপনি কো বাড়ি জানি কই কইলেন? বরিশাল বরিশাল। কি হইছে কি মাথা শুনেন, এখান থেকে দুই বাড়ি ফারুইয়া তিন নম্বর বাড়িতে যাইবেন, এভাবে ডাকবেন হে কিছু কানে কান শুনে বেলে এই বালতি মাগরব। বরিশাল কি মাগরব নি কয়? হায় হায় বার কইবেন এ বালতি হালার ফহালা গত্তু বাইর জোরে কইলে থই বাইর হইব। কি এই কো লাগবে নাইলে? হ্যাঁ কানে কো মনে? ও হো মন্ডা কয় কি যে বৃষ্টি নামছিল না এই সময় ঠাডা পড়ে মানে কানে দিয়ে পড়তে ফাইটে গেল। ও হো ঠিক কইছেন, আচ্ছা জোরে কইবেন এই হালার ফহালা বালতি গত্তু বাইর আই, এই কথা কইলে আপনাদের কাছে সম্মান করবে। ওকে ধন্যবাদ। আচ্ছা ইয়া আমি বলছেন কি এই সুজা দাইয়া কয়টা বাড়ি? দুই বাড়ির পরে। হ্যাঁ আড়ো আড়ো তো না না এই গ্যাং সাইডে না বাম সাইডে? বাম সাইডে। আচ্ছা চলো ভাই কসু ঘরে দিবেন দার দর দেব আমি। তুই কি মনে করছিস বালতি লয়ে এসত দেখি আমি বুঝি নাই আর কোনদিন আহিস? হো মন্দির ভূত কোনো জোতা কোনায়
আজ যা তোর দৈত্য আনলে তোরে উড়বে নিছে হিটাম হিডি সব মেসা করে থুইতাম শালার ভূত কথা বসা ভাই সারা কি তাকো বালতি কি বাড়ি আছো বালতি বাড়ি আছে বালতি আছে বাড়ি বালতি বালতি কম মে হাই হাই গলি কি মকে বিয়া ভাই বজে কি জাস কি আমে এরকম মাসন দাসর কা স্টাইল করে খাইছে মনে র‍্যাম্পে আদে ও আমে র‍্যাম্প করেন আরে মাবুত কি বয়সে আপনি আবার র‍্যাম্পে আদেন বাহ তালি দে উচিত তা বালতি কম মে বালতি গেছে কই বালতি তোর বারে মারে দিত গেছে হাকা হ্যাঁ বাহ মরছি ইয়াল্লাহ কত নাই থাক মনে কর আমনের মতন সাইজ কিন্তু আমনের মাথার চুল কালা আর ওই বেডার মাথার চুল লাল ওই বেডা বলছে বালতির বাড়ি এমমে এই বাড়ি দেখাই দিছে হ্যাঁ আমার বলছে বালতি বালতি হইছে মোর মাম তো ভাই হ্যাঁ ওই যে বান থাকে আমনে বান থাকে বাড়ির মধ্যে তৈরি করছে ও লাল চুল লাল হারুন না কেন আর নাম তো আরে হেতো স্বাস্থ্য ভাই হারুন না হেতে কইছে হেতে জানে আই নাম হলো বালতি আর মাইছে বালতি কইলা আছে তি 100 ডিগ্রি আর মার মন এই এলাকায় কোনো বালতি বলতি কেউ নাই যাও দক্ষিণ পাড়ার কোন আদি কি একটা অবস্থা সাথে আই তো হুদা বাইলাম নিজে ব্যাক কল আর বালতি কোলাই সেটি কে মাইছে লাগে হুদা গঞ্জাম করি হাতে বেলা গুটুই আর জুতা মেলাইছে ইতিরা করে এত করে মাইতাম দছি কি একটা অবস্থা বালতি নাম আমি যতন চেঞ্জ করব কাল লতন কুমার এক নাম দিত কি হইছে বাবা তো আমারে মারছে কেন মারছে তোরে কার এত বড় শ্বাস আমার পুতার গায়ে হাত তুলছে আমার দাদা আছে না আমার দাদা আমারে গইছিল বালতি দিয়া আমার দালানতে নুরু চাচার বাড়িতে পরে নুরু চাচার কাছে গেছি নুরু চাচা আমারে জোরানি দিছে দৌড়ানি দিছে তাহলে কলি কাজে মারছে মারছে তো কোনে মারছে বাবা দেহি কোনে মারছে তোরে মারছো না কি বউ লেটা হলো আগত তোলা দরস তোরে তো মারবই কি ব্যাপার আব্বা আপনি আমার ছেলের নুরুর বাড়িতে পাড়ে মার খাওয়াইছেন কে তোর লাগা বালা দেই একখানা বালা কটকট গে বালা বালাই তো আমার গেদা গুদা পোলা ভালা হবো না তো কি হবো চরম বেয়াদব কি শাসন করা হোলা রে হোলার আয় কইলাম রে আই মুরব্বি মানুষ এখানে এদিকে আয় ক কিয়া হ্যাঁ তো কিয়া কয় যেও কয় না আয় কইলাম মা শরীরটা মেসমেস করে হাত পা একটু টিভি দে আয় বয়স্ক মানুষ আয় তোর দাদা হ্যাঁ তো কয় হাইত্যান্ন হাইত্যান্ন কে হ্যাঁ কয় কি কয় লাড়ি দেখছো নি আয় লাড়ি দিয়ে কি গিরবি কয় একখানা মাথার বাড়ায় তিনটা বাড়ি দিই হ্যাঁ তো এ কথা কয় দৌড় দিছে লেদা হোলার এত বড় সাবাস হেতে কয় আর মাথার মাঝে তিনটা বাড়ি দিব হর চিন্তা করলাম এতে তো মারি খাবাইতে হইব আয় মাইলে তো তুমি কেডার কেডার করবে হর আয় এতে বুদ্ধি দিলাম আমি যা নুরুরে তো বালতি করলে নুরু মানুষের শেষে আগে নুরুরে বালতি করে দান গুলো ইয়ান কই হারাই দিছে এতের কাছে ইচারণ নুরু করছে ইচ্ছা মতো শেষে দিছে হোলার একটা শিক্ষা দিছে আর বিচার পরে করি আমনের একটা প্রশ্ন করি আব্বা নুরুরে বালতি করলে খেপে গে এটা কেন কই হেতে জন্ম থেকে হেতে বালতি করলে এত মানুষের দূরানি দেয় এত কুত্তা ফাগলো হয়ে যায় হেতে বালতি করলে এত মানুষের লাগছে হেউ খেউ মানে কেরে কেমন দূরে নিয়ে দিছে তবে আব্বা মারছে আমারে তোমার দুধ তুমি তুমি আমার মার খাইছো তো মার খাবে তার না তুই আর আদবে টিভি দিলে সমস্যা হইতে কি এই নে 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 এই যে শুনে তোর সামনে আবার আরতি বানাইতে কয় হোলা রণ কথা বলা খাবার শুনো অন্য কইছে হোলা ঠিক করো
নইলে হলা ডেঞ্জার আছে, বাসলে কিন্তু ডাকাই দিব। শুনেন আব্বা, ডাকা তো আপনি গো রক্ত হইবা আমার কি, আমি পরের মা, এটা তো আপনি গো পোলাই। হ্যাঁ আর গাদা আর নাম গাদা, আবার কান দে হারাম জাদা। বাফের না গেল বা, বাফের না গেল, বাফের না গেল, শয়তান হইতা চাও, মুরুব্বি গো সালাম করো না। হালা হালা আপনারা কারাই আমার বাগানে বসে আমার শ্বশুর বাড়ি এলাকা নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করতেছেন, সাহস তো কম না? না ওই কি আপু, আমার নিশ্চয়ই মানে আপনি নোয়াখালীর না, আমার কথা থেকে বুঝে গেলে। আমি নোয়াখালী এলাকার না, কিন্তু নোয়াখালী আমার শ্বশুর বাড়ি। না না সেটা ঠিক আছে, দেখেন আমরাও আসছি বরিশাল গণ বুঝছে বেবি, তুমি বলো বাকিটা। আমার মাম তো ভাই মন্টু, হ্যাঁ খোঁজ করতে আসি, আইছিলাম হেই ছোটবেলা মরিত সময় প্যান্ট পরি সেই সময়, কিন্তু এখন তো মনে নাই বাড়ি কোন জায়গা, কয়েকজনের দ্বারা জিগেছি এই নোয়াখালী আইয়া, এখন হালার পাল্লারা দুনিয়ার খারাপ উল্টা পাল্টা তথ্য দিছে, ওই যে হারুনিয়া না কি এই যে লাল চুল, হ্যাঁ দ্বারা জিগেছি যে মন্টুর বাড়ি কমবে, হ্যাঁ কয় মন্টু না, হ্যাঁ নাম বদলাইছে, নাম হয়েছে বালতি, হ্যাঁ বালতির বাড়ি গেছি, বালতির বাড়ি যাইয়া বললেন না শুরু করছি, আর মগো বাস দিয়ে পিটেন না শুরু করছে, আমার জামাই রে ভুলে গেছে কোন জায়গা, বুঝলি যে গাদির মধ্যে মারলে না, এই কি দেখানো যায়, বহুত কষ্ট করে বুঝ গেছি। হ্যাঁ ঠিক, নোয়াখালী ভালো মানুষ কি নাই, হ্যাঁ সবাই এই রুম কে না, এরম না, আপনারা তো মার খাওয়ার মতো কাজ করছেন। আচ্ছা তার থেকে ভালো কথা, আপনার ফোন দিতে পারেন নাই, আপনি যে আত্মীয়র বাড়িতে আইছেন আপনার কি ফোন নাম্বার নাই? হেকালে মোবাইলই আছে না, হেকালে মোবাইল আছে না, ঠিক আছে এখন তো মোবাইল আছে, আপনাকে কি যোগাযোগ একবারে বিচ্ছিন্ন? একদম বিচ্ছিন্ন, আসলে ওই কি ছোটবেলায় এই জায়গায় মানুষ হইলি আমার ওয়াইফ বুঝছেন, এখন মনে কর মন ছটফটে না, ছটফটে না মাম তোমা, এত বছর কেন এই দোয়াখালি পড়ে রয়েছে, আছে না বাচ্চা রয়েছে মানে মানে মারা গেছে, খোঁজ লই আইসি, এই দেখেন গাছের কাঁটা লই আইসি, কচুর হাক লই আইসি, তারপরে এখানে আবার কটা বেল লই আইসি, আপনারা আছে ধরছে পাকছে, ইয়ে যদি না লই আইল তো মাম তো বাইটা খাইতে পারতে না, এর লিগে হ্যাঁ লই আইসি, কই হ্যাঁ চেনেন মন্টু, মন্টু হ্যাঁ চিনছি, যাক ভালো হয়েছে, শুনেন ভালো মানুষ পাইছি, হ্যাঁ পাইছি পাইছি, মন্টু হচ্ছে আমার সম্পর্কের আত্মীয় হয়, ওই যে রাস্তাটা দেখতেছেন না, হেরে দিয়ে হাতের বামে গেলে হের বাড়ি, ওই বাড়ি কি একটা নাকি আর কয়েকটা বাড়ি? না না হাতের বামে গিয়ে প্রথমে যে বাড়িটা ওইটা হচ্ছে মন্টুর বাড়ি। আপা আমাকে কিভাবে অসংখ্য ধন্যবাদ দেব খোঁজ পারি না, একালে মোর বড় বুই নেলে হান দেছো এই লাগি উপকারটা করছে, হ্যাঁ আমার জেঠা সে মতো লাগে আর আমের, হ্যাঁ দিলেন তো সম্পর্ক একটা বাদাইয়া আর আমার রাগটারে পুরো মাটি কইরা, আলহামদুলিল্লাহ আমার যে রাগ মারি গেছে হাইয়া তো শুকরিয়া। আসলে ঘটনা হলে ওই বাড়িটা কোন দিকে মানে বাম সাইডে যে বাড়িটা বসে না, আমি গেলে ভালো হইতো না? না না আসলে আমার একটু কাজ আছে, আরে যে একটা কথা বলি শোনেন, আপনারা বরিশালের মানুষ দেখেই বোঝা যায়, কিন্তু একটা কথা, নোয়াখালী আইসা নোয়াখালী মানুষের কইনে উল্টা পাল্টা কমেন্ট করেন না, মায়েরও কিন্তু খাইতে পারেন। হ্যাঁ ওই মা মানে উল্টা সিধা বলার কোনো ইচ্ছাই ছিল না, যে হারে মাছ দিয়ে মারি মারছে না বললেও পারি না, আমার যে ফুবাতে বোন জামাই নতুন বিয়ে করছি, হ্যাঁ বিয়ে করে হেলাইছি, দাদু তোর বাড়ি বিশ্রাইতে বিশ্রাইতে আইলে কতগুলা যে মার খাইছে মোর জামাই, হাই এই যে আমার গাদিতে যাই হারে মারছে বাদ দিয়া, আমি একটা কথা বুঝলাম না আমার বাড়িতে কি ভুলে গেছ? ভুলিয়ে যামু না, হে কোন কালে আইছি এখনো কি ওই রোমা মনে থা, হে আয়
মনে ভাবছিলাম কি গুপি অনেক সাহস করিয়া বরিশাল থেকে আইসি, ভাবছি যে মনে আছে, কিন্তু আইয়া দুই খাড়াই হেলাইছি। কিন্তু এই নোয়াখালীর মানুষ সামনে শয়তান, উল্টা পাল্টা ঠিকানা দিয়ে আমাকে অন্য জায়গায় পাঠাই দে ছেলে। এক এক সময় এক এক বাড়ি ঠিকানা দল বুঝছেন ভাইয়া, কেডাই কাম করছে গ্রামের মধ্যে ওই কোসলে কি বুঝে। আরে ওই যে লাল চুল, লাল চুল রাঙ্গা রাঙ্গা চুল ওই বেটা নাম কি জানো কইছে? হারুন দল ছেলে, হারুন নে লাল চুল লাল হারুন নে আমি চিনছি। ওই ওই বেটা মুকু পাঠাইছিল ওই যে বালতির ধারে, ওই বালতির ধারে পাঠাইছিল, ওই বালতি ওলা ধরি একসাথে আমাকে দুদিনকে মারছে। আমার বইনারে শেষ করে লাইছে একবার। না আমার বইনারে মারতেই পারে না, মারছে তো মুখে আমি ধরুম, চল বাসায় না যা, আগে ওটার কাছে যাবো চল। এই চত্বরি আডো ওই বেড়ে জনমের ওসানো সাবা ভুল ঠিকানা দিলে কি লিগে? খবরদার নোয়াখালী নিয়ে আর ফালতু কথা বলবে না। নোয়াখালী কার কার বাড়ি জানো? জানো বাংলাদেশের সেকেন্ড ক্ষমতা যিনি আছে ওনার বাড়ি নোয়াখালী। হিসাব করি কথা বলো, আমাকে ক্ষমতা খুশি কি রে? আমি ক্ষমতা না থাকে আমরা বরিশালের অপমান করবেন? আমার বড় বড় কথা বল, খারাপ বরিশাল জর্মের খারাপ, খারাপ হইছে নোয়াখালীরা, নোয়াখালীরা খারাপ। হে গবিতরে কোনো মায়া মমতা কিছু নাই। থাম বোন আমি দেখতে আসি। জল্লাদ জল্লাদ বরিশালের জল্লাদ, জল্লাদ কি রে? জল্লাদ তো তোরা নোয়াখালীরা, তোরা জল্লাদ, তোগো মধ্যে কিছু নাই। তোগো এই যে খোমাটা, খোমাটা একটা শয়তান নামের খোমা। হ্যাঁ আর তোর এই খোমাওয়ালা মানুষ তো কি আমার মা রে? বরিশালের ভিতরে মায়া দয়া রহমত কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কে রাখছে? হ্যাঁ বরিশালের মানুষের জমনের ভালো, হেরা মানুষে কত প্রকারের যে আদর আপ্যায়ন করতে পারে বরিশাল যাইয়ে দেখেই। হ্যাঁ অতিথি আপ্যায়ন হস্তা বলে মোরা, অতিথি আপ্যায়ন? হ্যাঁ আমার ওটা আপ্যায়ন করছিল। তাহলে কেডা কেডা? আমি তো ধরা খাইছি। আমি নোয়াখালীর থেকে রাগ করি একবার বরিশালে গেছিলাম, আমার কাছে টাকা পয়সা নাই, অনেক ঘুরতেছি, কেউ বলে নাই এই আমার মনু কিছু খাইছো এক গ্লাস পানি নিবা, কেউ বলে নাই। পরে এক বাড়িতে যাই, কইলাম মা গো বাবা রে আমি দুদিনের উপাস, আমার চারটা ভাত দেন। এই চারটা ভাত আলু ভর্তা আর কাঁচা মরিচ দিই মাইখে মাখে দিছে খাইছি। খাওয়ার পরে ওই হালার বহালা আমার তিন দিন কাম করাইছে। এই যে ফেনা পানির মধ্যে কচুরি ফেনা আছে না, তিন দিনে ফেনা উড়াইছি। আয় রে কষ্ট কারে গো, আমার কলিজা শেষ হয়ে গেছে। একবেলা খাবার খাবাইয়া যারা তিন দিন কাম করা তারা কি মানুষের কাতারে পড়ে? কোন একটা ভুল ধারণা হের মনের মধ্যে বসবাস করতে আছে। হনেন বরিশালের মানুষরা সবাই খারাপ না, ভালো খারাপ সব জায়গায় কিন্তু আছে। আপনি কই যে নোয়াখালী, নোয়াখালীতে কি বেমাক মানুষই ভালো এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? না আমাদের দেশে ভালো খারাপ আছে, সব দেশে ভালো খারাপ আছে। মনে করেন বরিশাল আপনি জায়গাদারে গেছেন, মোর মনটাই কইতেছে হেরা দুনিয়ার খারাপ দুশমার্কা লোক, আপনি যে হেগোদারে পড়ছেন। আপনি এক কাম করেন, আপনি মোগো বাড়িতে যাইয়েন কি খাইবেন? মোর মোর পহিরে মাছ আছে, হ্যাঁ সবজি আছে, তরকারি আছে, গোস্ত আছে, সব কিছু আপনার খাওয়া। নদীর পাড়ে ডাঙ্গের ভাই মোগো বাড়ি বসুন, আমি যেই মাছ চান আমি সেই মাছ খামার বড় বড় ভাইয়া, আমি চিংড়ি খাওয়া মনে পাকুন পিঠে কম, পাকুন পিঠে বানা, পাকুন পিঠে বানিয়ে দুধে ভিজিয়ে খাম। আপনি যে কয়দিন থাকতে মন চাইবে সেই কয়দিন থাকতে, পেট ভরিয়া পেটে ভুড়ি বানাই হ্যাঁ পড়াই। ঠিক আছে আপনারা অঙ্গ বাড়ি চলেন, হুলি ইটা খাওয়াই, হুলি ইটা দুই ইটা নোয়াখালী ইটা নামি দামি। ইয়ের লাগছে বলি বরিশালা যেখানে নোয়াখালীরা সেইখানে, সেইখানে এখন এক কাজ করেন আমার বাড়িতে বাড়িতে চলেন,
আপনাদেরকে হুলি দেখা ভাইও আচ্ছা চলেন দেখছেন নি।